পঞ্চায়েতের আন্ডারে, এবং সেখান থেকে একটা জুট মিলের যে প্রোগ্রাম ছিল সেখান থেকে স্যারের কাছ থেকে কিছু বিস্তারিত আমরা জানতে চেয়েছি। চলুন স্যার, এই বিষয়ে আপনি কি বলতে চান? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকারের যে উৎকর্ষ বাংলা যে প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণটা হচ্ছে, যেখানে একটা পশ্চিম মেদিনীপুরের যারা গ্রামীণ এরিয়ার যারা ছেলে মেয়ে রয়েছে তাদেরকে 95 দিনের একটা ফ্রি ট্রেনিং করিয়ে তাদেরকে যে কলকাতার যে বিভিন্ন জুট মিলগুলো রয়েছে তাদের সেখানে কাজের ব্যবস্থা করা হচ্ছে, এবং এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে থাকা খাওয়া ব্যাগ বই ড্রেস সব কিছু সরকার থেকে প্রোভাইড করা হবে। এটা থাকা খাওয়া সমস্ত কিছুই করবে? তো 3 মাস তো ট্রেনিংটা যদি চলে যায়, এবার 3 মাস তো বেকার ছেলেরা তো এখন দেখুন বর্তমান দেখা যাচ্ছে 3 মাস তো অন্য ট্রেনিংয়ে করেও তো রোজগার করছে, কিন্তু 3 মাস তো ফ্রিতে করতে পারবে না যে বর্তমান যুগে। দেখুন, সরকার যেরকমভাবে প্রকল্পটাকে ডিজাইন করেছে যে যারা বেকার অলরেডি এখন রয়েছে তাদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে তাদের একটা কর্মসংস্থান করা, যারা অলরেডি কোনো না কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে মেনলি তাদের জন্য না। কেউ যদি ভাবে যে আমি এই 3 মাস আমি কষ্ট করে চালিয়ে ওখানে একটা আমার বেটার অপরচুনিটি পাবো, বেটার ফিউচার পাবো, এখন যেখানে কাজ করছি সেখানে হয়তো মাইনেটা রেগুলার না বা সেটা অর্গানাইজ সেক্টর না, ওখানে গেলে আমি একটা অর্গানাইজ সেক্টর পাবো, তার জন্য সে সেখানে যেতে পারে ক্যারিয়ার। কত হাজার ছেলে নিয়োগ হচ্ছে স্যার? টোটাল পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের 2 বছরের যেটা টার্গেট আছে 1000 টার্গেট আছে। আপনার নাম স্যার? আমার নাম অরিন্দম বেরা। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে হুগলি আরামবাগ, থাকি কলকাতাতে। আপনি কি এই সংস্থায় নিয়োগ পাচ্ছেন আপনি এই জুট মিলেতে? আচ্ছা, আমি যে ট্রেনিং সেন্টারটা চলছে সেই ট্রেনিং সেন্টারের সেন্টার ইনচার্জ। ওকে স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পারেন চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর থেকে শুনুন বিস্তারিত, আমরা সকলকে দেখাতে চলেছি।